নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আরেকটা পাখি কালারফুল পাখি তো এইটা বহুজনের বহুদিনের রিকোয়েস্ট অনেকেই বলেছে তো সেই জন্য কি এটা নিয়েই বলছি সেটা ড্রাম রেড রেডরাম্প অরিজিন অস্ট্রেলিয়া ভালো ভালো যত প্লেয়ার ভালো ভালো যত পাখি সবই অরিজিন অস্ট্রেলিয়া আমেরিকা এইসব দিকেই পাওয়া যায় যত ভালো জিনিস নিয়ে রেখে দিয়েছে আর কিছুই না যাই হোক পাখি অস্ট্রেলিয়ার পাখি এর সাইজ যদি বলতে হয় অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারেন ওই এগারো ইঞ্চির কাছাকাছি সাইজ হয় কালার অসাধারণ প্রচুর নতুন ভালো ভালো মিউটেশন আছে এই কালারের নর্মাল যেটা ওয়াইল্ডে দেখা যায় সেটা হলো গিয়ে গ্রিন বেসের উপরে রেড রাম কথাটার অথই বুঝতে পারছেন যেন আমাদের একদম কথাটা খাটে হলো ছোট ফিঞ্চের দিকে যদি হয় ডায়মন্ড স্প্যারো যেটা হয় ফায়ারটেল ফিঞ্চ বলি আমরা ঠিক অনেকটা ওই ধরনের মানে ঠিক লেজ আর বডির যে জায়গা মানে মিলছে যেই জায়গাটা সেই জায়গাটা লাল রঙের ইয়ে থাকে লাল রঙের দাগ থাকে কিন্তু একটা মজার জিনিস এখানে এখানে এদের যে ছেলে মেয়েটা হয় ছেলে মেয়ের মধ্যে ছেলেটার থাকে মেয়েটার মধ্যে কিন্তু এই র্যাম্পটা থাকে না এখানেই কিন্তু মেয়ে ডিফারেন্সটা খুব ইজি খুবই ইজি কোনো অসুবিধা হয় না রেড র্যাম্প এমনি পাখি হিসাবে যথেষ্ট চঞ্চল যথেষ্ট উঠতে ভালোবাসে খুব ভালো পাখি এ নর্মালি যদি বলতে হয় কালার মিউটেশনের দিকে যদি যাই অনেক কালার মিউটেশন হয়েছে যেরকম ধরুন অপেলাইন হয়েছে ব্লু রেড র্যাম্প হয়েছে তারপরে ধরুন রুবিনো রেড র্যাম্প হয়েছে তারপরে রেড ড্রাম্প হয়েছে এরম নানান আছে এখনও অনেক নতুন নতুন মিউটেশনের কাজ চলছে এটার মানে প্রচুর মিউটেশন হচ্ছে এবার এদের দামটাও ওই মিউটেশন বেসিসেই মোটামুটি একটা থাকে যদি কেউ ভাবেন যে না মানে কালারের দিক দিয়ে অবশ্যই সুন্দর নো ডাউট সুন্দর গ্রাস প্যারাকিট অসম্ভব সুন্দর তো পুষতে চাইলে অবশ্যই এক পেয়ার নিয়ে পোষা যায় এর যদি অ্যাডাল্ট এজ বলি মানে কোন সময় অ্যাডাল্ট হয় অ্যাপ্রক্স ওয়ান ইয়ারস এ বলতে পারেন ফুল ফুল অ্যাডাল্ট হয়ে যায় তাও যদি দু চার মাস পাঁচ মাস একটু ওয়েট করে দেওয়া যায় আমার মনে হয় বেটার ব্রিডিং করানো খুব কঠিন কাজ না কিছু আহামড়ি এমন না যে ব্রিডিং করে না বা কিছু ব্রিডিং যথেষ্ট ভালোই করে মানে বাইরে ওয়াইল্ডে তো করেই অ্যাভিয়ারিতেও ভালো করে এর মোটামুটি কেস সাইজ হওয়া উচিত খুব কম হলে পরেও তিন দুই দুই খুব কম হলে পরেও চার দুই দুই হলে আরও ভালো হয় বললাম পাখিটা প্রচণ্ড উঠতে ভালোবাসে সে প্রচন্ড প্রচণ্ড উড়াউড়ি করে আর এর যত সৌন্দর্য হলো গিয়ে বডি স্ট্রাকচারটার উপরে তো এই স্ট্রাকচারটা যদি নষ্ট হয়ে যায় মানে ধরুন ছোট কেস দিলেন তার জন্য যদি নষ্ট হয়ে যায় সেটা ভালো লাগবে না এছাড়া ছোট কেস দেওয়ার আরেকটাও অসুবিধা আছে সেটা পরে বলছি রেড রাম এমনি মেটিং করার মোটামুটি মিটিং যখন হয়ে যায় মিটিং হয়ে যাওয়ার পরে ডিম দেয় হলো গিয়ে অ্যাপ্রক্স ধরতে পারেন চারটে থেকে সাতটা মতো ডিম দেয় আটটাও দেখা গেছে সাত চারটে থেকে সাতটা মতো ডিম দেয় ডিম মোটামুটি ইনকিউবেশন পিরিয়ড যদি বলতে হয় কুড়ি থেকে তেইশ দিন ধরুন কুড়ি থেকে তেইশ দিনের মধ্যে মোটামুটি ফুটে যায় এবার এর যে বাচ্চা হয় বাচ্চা মোটামুটি তিন সপ্তাহে যথেষ্ট ফেদার চলে আসে চার সপ্তাহে নাগাদ নেস্ট আউট হয়ে যায় আর পাঁচ সপ্তাহে মোটামুটি খেতে কিছুটা শেখে মোটামুটি ছ সাত সপ্তাহ হতে হতে এরা পুরোপুরি মানে শিখে যায় খাওয়া দাওয়া সেই সময় আপনি আলাদা করতে পারেন কিন্তু এখানে বলা হয় যে রেড র্যাম্পের বাচ্চা মানে অনেক বড়ো বড়ো ব্রিডাররা ইয়ে করে যে রেড র্যাম্পের বাচ্চা অ্যাপ্রক্স ফোর উইক্সে তুলে নেওয়া ভালো থ্রি টু ফোর উইক্স থ্রি উইক্সে তুলতে পারলে হ্যান্ড ফিডিং করতে হবে তো ফোর উইক্স টু ফাইভ উইক্স আমার মনে হয় বেটার সেই সময় মোটামুটি খাওয়া দাওয়াটা একটু শিখে যায় সেই সময় তুলে নেওয়াটা ভালো কেন প্রবলেমটা কী রাম এমনি যথেষ্ট শান্ত যথেষ্ট সোশাল কিন্তু ব্রিডিং সিজন যখন আসে সেই সময় রেড রাম কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ নিজের মতন বা নিজের মতন দেখতে কোনো স্পিসিসকে ও কিন্তু একদম পছন্দ করে না ওই ওর ফিমেল আরও মানে ন্যারো ফ্যামিলি ওইটুকের মধ্যেই ও থাকবে তো সেই জন্য সেপারেটকে অবশ্যই ভালো ইয়েতে ব্রিডিং একদমই হয় না মানে কলোনি বিল্ডিং যদি চান একদমই কলোনি বিল্ডিং হয় না তো সেই দিক দিয়ে দেখতে গেলে যখন বাচ্চাগুলো মোটামুটি চার পাঁচ সপ্তাহ হয়ে যায় এবার এর মধ্যে মেল ফিমেলটা বোঝা যায় তো সেই মেল বাচ্চাগুলো যেটা হয় একটা কম্পিটিটার ধরনের হয়ে যায় ছেলেটার বা বলতে পারেন ও অ্যাগ্রেসিভ হয়ে যায় হয়তো মেটিং মুডে চলে এসছে তার জন্য হতে পারে এগুলো অনেক কারণ হতে পারে বাচ্চাটা ছেলে হয়েছে বলে এরম হলো নাকি কেন মেয়ে বাচ্চাকেও মারতে দেখা গেছে তো সেইটা কি কারণ নাকি আদৌ ও ব্রিডিং মুড আবার আসছে বলে অ্যাগ্রেসিভ হয়ে গেছে সেই অ্যাগ্রেশানে বাচ্চাদের অনেক সময় ক্ষতি করে ছেলে পাখিটা তো সেই জন্য সবাই বলে চার পাঁচ উইকে তুলে নেওয়াটা ভালো কিন্তু হ্যাঁ যদি ক্ষতি না করে তো সেই ক্ষেত্রে রাখার মধ্যে কোনো অসুবিধা নেই নর্মালি এর যে হ্যাচিং পিরিয়ডটা মানে ইনকিউবেশন পিরিয়ডটা এই ইনকিউবেশন পিরিয়ড মানে যখন ডিমে তা দেওয়া হয় নর্মালি ফিমেলটাই বেশি তা দেয় বেশি বলতে অনেক সময় দেখা যাচ্ছে শুধু ফিমেলই তা দেয় ছেলেটাই এখান দিয়ে খাওয়া দাওয়া করে মে ফিমেলটাকে খাওয়ায় সেই জন্য মানে ফিমেলটা যখন কমপ্লিট হয়ে যায় তারপরে দুজনেই পাঁচ ছ দিন পর থেকে দুজনেই খাওয়ানো শুরু করে তো আমি সাজেস্টটাও কিছু করবো না আমি বলবো যদি দেখেন চার পাঁচ উইকের পরে এরকম কিছু দেখছেন যে ঠোকরাচ্ছে বা মারার চেষ্টা করছে তাহলে সেই ক্ষেত্রে বের করে নেওয়াটা বেটার এর যদি এমনি ব্রিডিং বক্সের কথা বলি ব্রিডিং বক্স অ্যাপ্রক্স সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি হাইট যদি হয় আমার মনে হয় যথেষ্ট যথেষ্ট ব্রিডিং বক্স ভালো ব্রিডিং বক্সের জন্য আর ব্রিডিং বক্সে একটুখানি চেষ্টা করবেন গুঁড়ো বা চিপসি টাইপের কিছু দিয়ে দিলে একটু বেটার হয় আর ব্রিডিং বক্সটা যতটা নিষ্ঠা হলো গিয়ে সাত ইঞ্চি রাখা এই জন্যই কেন ডিমটে যাতে গড়াগড়ি খুব বেশি না খায় এর এমনি হ্যাচিং রেশিও খুব ভালো সব কিছুই মোটামুটি এবার আসি এর প্রবলেমের দিকে এর সবচেয়ে বড় প্রবলেম হলো গিয়ে এর ফ্যাটি হয়ে যাওয়ার একটা বড় টেন্ডেন্সি থাকে মানে মোটা হয়ে যাওয়া চর্বি জমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এইবার আসলে হলো গিয়ে এই ছোটো কেস দেওয়ার প্রবলেমটা ছোট কেস দেওয়া মানেই আপনি কিন্তু ওকে এক ধাপ এগিয়ে দিলেন মোটা হওয়ার দিকে কেন ও ফ্লাইট নিতে পারবে না প্রপার আর যদি ফ্লাই না করতে পারে তাহলে পাখি আপনারা জানেন যথেষ্ট মোটা হয়ে যায় অসুবিধা হয় পাখির এছাড়াও অনেক ডিজিজ তৈরি হয় পাখির মধ্যে সেইখান দিয়ে অবশ্যই কেসটা যতটা পারবেন বড় রাখবেন সেটা ওর জন্য ভালো হবে পাখিটা ভালোও থাকবে ব্রিডিংও ভালো পাবে আর যদি বলতে হয় এছাড়া কি রোগ আছে এছাড়া হলো গিয়ে ডাইজেশান একটা প্রবলেম ওর ও নর্মালি একটুখানি হট ওয়েদার পছন্দ করে অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস খুব কম হলে পঁচিশ ডিগ্রি প্লাস ওর ব্রিডিং সিজনটাও নর্মালি মার্চ ফেব্রুয়ারি মার্চ থেকে স্টার্ট হয় সারা বছরই ব্রিড করে কিন্তু নর্মালি শীতকালের ব্রিডিং খুব একটা ভালো দেখা যায় না তো সেই জন্য যদি একটুখানি ওয়েদারটা একটুখানি গরম দিতে পারেন আমার মনে হয় সেটা বেশি ভালো শীতকালে ওর অনেক ধরনের একটু প্রবলেম আসে যেরকম ধরুন ঠান্ডা লেগে যাওয়া বধজমের একটা প্রবলেম এই জায়গাগুলো একটা তৈরি হয় এছাড়া হলো গিয়ে এর নর্মালি ফেদার ইনফেকশানের একটা ভয় থাকে মানে মাইটস ইনফেকশান যেহেতু আর ভিটামিন এ এর হয়ে থাকে এইগুলো হলো মোটামুটি এর প্রবলেম আর চেষ্টা করবেন হাওয়াটা যেন খুব বেশি না খায় নর্মালি প্যারাকিট সবাই একটু হাওয়া যেটা বেশি খায় সেটাই তাদেরই সবারই একটু দেখেছি অসুবিধা হয় তো সেই জন্য সেই হাওয়াটা যাতে না খায় মানে বর্ষাকালের এই হাওয়াগুলো সেই দিকে একটু নজর রাখবেন এছাড়া যদি বলতে হয় ডায়েট ডায়েট বলতে গেলে এর ডায়েটে সময় চেষ্টা করবেন অয়েল সিটটা যতটা পারবেন কম রাখবেন সানফ্লাওয়ার সিট খুব কম পরিমাণে মিলেটস না দরকার পড়লে দেবেন না বাদ বাকি আপনি ক্যানারি দিন ওটস দিন আমাদের কাঙনীদানা দিন কোনো অসুবিধা নেই মিলেটসটাকে অ্যাভয়েড করবেন আর সানফ্লাওয়ার যতটা পারবেন কম দেবেন খাওয়া দাওয়ার এমনি কোনো অসুবিধা নেই ভেজিটেবলস সব ধরনের ভেজিটেবলস খায় কোনো প্রবলেম নেই সেখানে ডিমও খায় গ্রিড করা চিকেনও খায় সেই জন্য খাবার এগুলোতে কোনো প্রবলেম ফ্রুটসও ভালো খায় কিন্তু সব ফ্রুটস খুব পছন্দ করে না অ্যাপেলটা খুব বেশি পছন্দ করে আর ওদিকে ভেজিটেবলসের মধ্যে ক্যারটটা খুব পছন্দ করে এর তো সেই জন্য এই খাবারগুলোর দিকে একটু নজর রাখবেন খাবারগুলো দেবেন কোনো অসুবিধা থাকবে না এমনি আর যদি এবার বলতে হয় যে এর কী বলবো মানে চাহিদা রেড র্যাম কিন্তু লোকের মুখে নামটা ছড়ায় লোকের মুখে প্রচুর লোকের মুখে নামটা ছড়া। রেড র্যাম নিতে চাই রেড র্যাম করবো রেড র্যাম্প এই রেড র্যাম্প সেই অনেক কিছু লোকের অনেক মুখে অনেক কিছু বলা হয় কিন্তু করছে এরকম দেখা যাওয়ার পার্টি কিন্তু খুব আহামরি দেখতে পাই না মানে যদি প্রপোর্শান ধরি হলো গিয়ে যে ককটেল বা লাভবার বা কনুর করার সেই তুলনায় রেড্রাম করা হয় না কিন্তু রেডর্যাম্পের চাহিদা কিন্তু আছে দামের দিক দিয়ে যদি বলতে হয় রেডর্যাম্প মোটামুটি যা ধরবেন ফিফটিন প্লাস ধরবেন তারপরে এবার কত বাড়তে থাকবে যার পাখি তার দাম সেই হিসাবে বাড়তে থাকবে এটা সেখানে আপনি পুষতে পারেন কিছু কিছু সময় একটু কমেও পাওয়া যায় সেটা এখন কেউ যদি ছাড়ে এবার যার পকেট সঙ্গ দেবে সে এক দু পেয়ার নিয়ে অবশ্যই পুষুন বিজনেস পারপাস যদি পুষতে ইচ্ছে হয় সেই ক্ষেত্রে নিজে ডিসাইড করুন কেননা আমার বিজনেস পারপাস এখন কোনো পাখিই আমি খুব একটা সিকিওর বলে মনে করি না এটা আমার নিজস্ব মতামত বারবার বলছি আমি সিকিওর বলে মনে করি না এবার অনেকেই বলবে রেড রেডর্যাম্প করুন রেড রেডরাম্পে আপনাকে ভালো পয়সা দেবে সব কিছুই ঠিক আছে ভালো কথা কিন্তু পয়সাটা খরচও আপনাকেই প্রথমে করতে হবে সেটা কিন্তু যে বলছে সে কিন্তু করে দেবে না মানে আমি যদি বলি আমি কিন্তু আপনার হয়ে পয়সাটা খরচ করে আপনাকে পাখিটা কিনে দেবো না তা আপনি দশ পেয়ার যে পাখি কিনবেন ধরে নিলাম বিশ হাজার টাকাও যদি পেয়ার হয় বিশ হাজার টাকা করে দশ পেয়ার পাখি মানে দু লাখ টাকা খরচা করবেন দু লাখ টাকা খরচা করবেন তারপরে কেচ ফেজের পিছনে খরচা করবেন এত কিছু করে আলটিমেটলি তারপরে গিয়ে যদি ফ্রুটফুল রেজাল্ট না হয় সেই ক্ষেত্রে কিন্তু কেউ আমরা গিয়ে বলবো না না ভাই দু লাখ টাকা তুমি নিয়ে নাও পাখিগুলো আমায় দিয়ে দাও কেউ বলবো না সেই জন্য যেটা করবেন ভালোভাবে চিন্তাভাবনা করে করবেন এক দুপে আর পুষুন তাতে কোনো অসুবিধা নেই শখে মানুষ সব কিছুই পুষতে পারে যদি পকেট পারমিট করে অবশ্যই পকেট পারমিট করে আমার পকেট যদি জেব্রা ফিঞ্চ পারমিট করে আমি জেবরা ইঞ্চই পুষবো আমার পকেট যদি হাতি পোষা পারমিট করে আমি হাতিই পুষবো তো সেটা হলো যার যার ব্যাপার হ্যাঁ অবশ্য পকেট পারমিট করলেও হাতি পুষব কি না সেটা একটা প্রশ্ন থেকে যাবে কিন্তু জেব্রাভিঞ্চটা যার পকেট পারমিট করবে সে মোটেও হাতি পোষার কথা ভাববে না বা ভাবাটা ঠিক না এবার সেটা আপনারা ডিসাইড করবেন যে কোনটা ভালো হবে আমি রেড র্যাম শখে পুষুন ব্যবসা করার জন্য তো চাষি রয়েছেই তো সবাই নয় ব্যবসা নাই করলাম যে পঞ্চাশ পেয়ার একশো পেয়ার নিয়ে তো এরকম চাষি প্রচুর বসেই আছে হয়তো রেড রাম্পের এরকম চাষি পড়ে রয়েছে তো সেই জন্য অসুবিধা কী আছে এত তাড়াহুড়ার তো কিছু নেই মার্কেটের অবস্থা এত সুন্দরও না যে তাড়াহুড়ো করে কোনো পাখি কিনতে হবে অনেকেই বলছে এই সময় যে পাখির দাম পড়ে গেছে এই সময় পাখি কিনে নেওয়া ভালো আরে বাবা দেখা যাবে এই সময় কিনে নিলাম তারপর দেখা গেল আরও পড়লো তখন কি করব দেখুন ব্রিডারের জন্য ভালো সময় আসে না সব সময় মাথায় রাখবেন ব্রিডারের জন্য ভালো সময় আসে না আমরা যে সময় পাখি কিনবো সেই সময়ও বেশি দামে কিনব আমরা যে সময় পাখি বেচবো সেই সময় সবচেয়ে কম দামে আমরা পাখি বেচব তো সেই জন্য ব্রিডারের কোনো ভালো সময় হয় না তার দিয়ে হবিস্ট হয়ে থাকুন ভালো খারাপ সময় নিয়ে আসে যাইবে না কিছু কিছু যায় আসবেন আপনার ভালো আসুক সময় খারাপ আসুক আপনার তো পোশাক নিয়ে শখ কোনো অসুবিধা নেই পাঁচ টাকায় বেচলেও আপনার যায় আসে না পাঁচ হাজার টাকায় বেচলেও আপনার যায় আসে ঠিক আছে আমার যেটা বলার আমি বললাম এর ছাড়াও রেড র্যাম্প নিয়ে যদি কারোর কোনো কথা থাকে কিছু জিজ্ঞাসা করার থাকে বা এটার ব্যবসা শুরু করব কি করে সেই নিয়ে যদি কিছু জানতে চান বলবেন আমি অবশ্যই পুঙ্খানুপুঙ্খানু ডিটেল দিয়ে আপনাকে বলে দেবো যে কত কি আসতে পারে কি হতে পারে আর কি না আসতে পারে ঠিক আছে তাহলে আগের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট